সম্মানিত দর্শক, আজকে আমরা চলে আসলাম আর একটি টিভির কাজ করবো বলে। তো আবার সামনে দেখতে পারতেছেন একটি এলজি সিআরটি টিভি রয়েছে। তো এই টিভিটি একেবারেই ডেড হয়ে গেছে, মানে একেবারে অফ, নো পাওয়ার, নো সাউন্ড, নো ভিডিও। তো আমরা এখন এটাকে খুলে নেব। এটি স্কিপ করে নেব। তো আমরা সম্পূর্ণ টিভিটি খুলে নিলাম। এখন এটা সমস্ত ঠিকই গেছে। তো আসলে টিভিটি সম্ভবত ঠিকই গিয়ে নষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এটাকে আগে এসি করতে ইত্যাদি মেপে নিই। বিভিন্ন পোকামাকড়ের কারণেও, বিভিন্ন জীবের কারণেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। আসলে এসি প্লাগটি ওকে আছে, কারেন্টটা তার দিয়ে ওকে আছে, তাহলে প্রবলেম কি? প্রবলেমটা আমরা এখন খুঁজে বের করবো। দেখতে পারতেছেন টিকটিকির কারণে এখানকার যে জায়গাটি রয়েছে সম্পূর্ণ পুড়ে, একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যার কারণে এটার এই প্রবলেমটা হয়েছে, ডেট হয়ে গিয়েছে টিভি। তো আমরা হ্যালো, আইতে তোর বন্ধু মনে আচ্ছা বন্ধু আমি আইয়া খড়া দিয়ে তোর বন্ধু দিয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা আউটপুট পুরোই শর্ট হয়ে গিয়েছে। অন্যান্য পার্টস মোটামুটি হয়তো একটু ভালোই রয়েছে। টিকটিকি যাওয়ার কারণেই এটার এই ফ্লাইব্যাক সেকশনে প্রবলেম দেখা দিয়েছে। এটি স্কিপ করে নিয়ে কাস্টমারের সাথে তো আমরা দেখতে পারলাম এটা কে আনে, তিনজন নাস্তা খাইছে
এই সেই জায়গাটি আমি যেটাকে দিচ্ছি, এবং এখন আমরা এই পাশটি পুরোই শর্ট হয়ে গিয়েছে, যার কারণে সেটি যদি 5 বছর মধ্যে একদিন থাকতো সমস্যা হয়, টিভি বদলাই দিতে হবে। মানে ওই যে আরা মোহনপুর আছে, মোহনপুর থেকে মাল নিয়ে যাবে, খলার টিকে দিয়ে দিতেছি মাল, বুঝছো? আমি ফোন দিছি আমি আবার কামাল বাইরে কই দিতেছি তো এটার যে মূল আউটপুট ট্রানজিস্টরটি, সেটি আসলে শর্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এখন এটিকে খুলে নেব, খুলে নতুন আরেকটি লাগিয়ে দেবো। নতুন একটা নিয়ে নিলাম, তো এখন স্থাপন করব। জিগাইতারে মানে খাওয়া তো কিনলেন।